ইলেকশনের সময়ত মই রাইজক কৈছিল যে আমার মহিলা সকলের মাজত অরুণোদয় আসনির হিতাধিকারী আমি বড়াব খুঁজ, অর্থাৎ আজি যদি আমার সরুপথারত 20,000 মহিলায় অরুণোদয় পায়, এইবার আমি তাক 30,000লৈকে লৈ যাব খুঁজ, যাতে বেশিতকৈ বেশি মহিলাক আমি অরুণোদয় আসনির সুবিধা দিব পারো। অহা 15 তারিখৰ পৰা 28 তারিখলৈকে আমার গাঁও সভা সমূহ অনুষ্ঠিত হব, আর এই গাঁও সভা সমূহত নতুন নতুন অরুণোদয় হিতাধিকারী আমি নির্বাচন করি। এইবার আমি হিতাধিকারী নির্বাচন করতে সমষ্টিটোত যিমানটা পুলিং বুথ আছে সেই পুলিং বুথ অনুসরি হিতাধিকারী সমূহ আমি বিতরণ করে দিছো। মই আই মাতৃসকলক অনুরোধ করিম যে আপনাদের যাতে সকলে 15 তারিখৰ পৰা 28 তারিখলৈকে হবলগীয়া এই অরুণোদয় হিতাধিকারী বাছনির সভাত নিজের নাম আর উপস্থিত থাকে, কারণ এইবার যদি নাম বাদ পড়ি যায় বিধানসভা নির্বাচনলৈকে দ্বিতীয়বার নাম সোমাবর কারণে মোরও দিগদারি হব। যেহেতু আজি মই সরুপথারত আহিছো, 15 তারিখটো নিচে ওচৰত, সেই কারণে এই বিষয়টো মই উল্লেখ করিলো। আর আগতে যিসকলে অরুণোদয় পাই আছে তেওঁলোকেও নিজের নাম নতুনকৈ অন্তর্ভুক্ত করিব লাগিব। আগত যিসকলে পাই আছে তেওঁলোকেও যদি গাঁও সভাত এইবার নিজের নামটো লিখাই নলয় তেতিয়াহলে তেওঁলোকে অরুণোদয় নাপাব, নতুনকৈ নির্বাচিত হওয়া সকলেহে অরুণোদয় পাব। সেই কারণে আগতে যিসকলে অরুণোদয় পাই আছে তেওঁলোকেও যাতে অরুণোদয় হিতাধিকারী সভার বা হিতাধিকারী বাছনি সভাত উপস্থিত থাকে। ইলেকশনের সময়ত মই রাইজক কৈছিল যে আমার মহিলা সকলের মাজত অরুণোদয় আসনির হিতাধিকারী আমি বড়াব খুঁজ, অর্থাৎ আজি যদি আমার সরুপথারত 20,000 মহিলায় অরুণোদয় পায়, এইবার আমি তাক 30,000লৈকে লৈ যাব খুঁজ, যাতে বেশিতকৈ বেশি মহিলাক আমি অরুণোদয় আসনির সুবিধা দিব পারো। অহা 15 তারিখৰ পৰা 28 তারিখলৈকে আমার গাঁও সভা সমূহ অনুষ্ঠিত হব, আর এই গাঁও সভা সমূহত নতুন নতুন অরুণোদয় হিতাধিকারী আমি নির্বাচন করিম।